الله أكبر. بسم الله الله أكبر. أنا دور دم. তারপর আমাদের বাসায় মেহমানও আসছিলেন কানাডা থেকে, এক সপ্তাহ থেকে গেছেন, আর আসলে এসব ঝামেলা আমি আর ব্লগ দিতে পারি নাই। তো যাই হোক, আজকে আমাদের বাসায় একটা থ্যাংকসগিভিং উপলক্ষে পার্টি ছিল, তো সেই পার্টিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যেহেতু থ্যাংকসগিভিং টার্কি পার্টি, টার্কি তো অবশ্যই লাগবে, তো এখানে আমি একটা টার্কি এনেছি 15 পাউন্ডের, আর এটা হালাল আমাদের বাঙালি গ্রোসারি থেকে এনেছি, তো এটাকে ভিজিয়ে রেখেছি, আর এখন আমি এটাকে ক্লিন করে নিব। তো আমার ক্লিন করা শেষ, আর এখন আমি একটা টিস্যু দিয়ে পানিওগুলা তুলে নিতেছি। তো আসলে অনেক হেভি ছিল, আর উল্টানো পাল্টানো আমার কাছে অনেক হার্ড হয়েছিল, তো যাই হোক কোনো মতে আমি উল্টে পাল্টে এটা পানিগুলা তুলে নিছি। তো এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেটের জন্য আমি আনসল্টেড বাটার নিয়েছি, আপনারা চাইলে সল্টেড বাটার ইউজ করতে পারবেন, তবে সল্টটা চেক করে দিবেন। তো আমি বাটারটা মেল্ট করে নিয়েছি, আমি পুরোটাই মেল্ট করি নাই, কারণ সেটা আমি পরে বলবো। তো মিন্স অনিয়ন নিয়েছি, আমার কাছে পাউডারটা ছিল না, আপনাদের কাছে পাউডার থাকলে ইউজ করতে পারবেন। যেমন আমি গার্লিক পাউডার নিয়েছি, আর বেসিল যে লিপস আছে ওটা আমি নিয়েছি, আর এখন আমি দিতেছি আমাদের বাসায় যে রেগুলার স্পাইসিগুলো আমরা কুকিংয়ে ইউজ করি, তো সেগুলো দিতেছি। তো আমি ইউটিউবে অনেক টার্কি ম্যারিনেট ভিডিও দেখছি, তো দেখছি ওরা জাস্ট বাটার, তারপরে ব্ল্যাক পেপার বা সিজনাল কিছু দিয়ে ম্যারিনেট করে, তো সেগুলো আসলে তেমন একটা টেস্ট হয় না। আমি অনেক জায়গায় টার্কি টেস্ট করছি, তো আমি ভাবলাম যেহেতু আমরা বাঙালি আসলে স্পাইসি ছাড়া আমাদের হয় না, তো সেই জন্য আমি আমাদের যে স্পাইসি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জুড়া গুঁড়া এগুলো আমি ইউজ করছি, আর সামান্য আমাদের যে তান্দুরি মশালা পাউডার আছে তো সেটা আমি দিয়েছি, আর এখন আমি লেমন জেস্ট ওটা দিতেছি, আর লবণ দিছি, তারপরে লেমন জুস দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। তো এটা আমি সামান্য কেটে নিয়েছি, পুরোটা আর কাটি নাই, পরে আমি কেটে নিব, তো জাস্ট স্কিনটা কেটে নিয়েছি। আর এখন আমি যেটা করব এটা একটু ট্রিকি, তো ওই যে স্কিন আছে টার্কির সাথে, তো ওটা আমি তুলে নিব একটা স্পুনের সাহায্যে, আর এটা খুবই স্লোলি আর সাবধানে করতে হয়, কারণ স্কিনটা যদি ছিঁড়ে যায় তাহলে ওই স্পাইসিগুলো আমি আর আটকাতে পারবো না, তো সেই জন্য এটা খুবই স্লোলি আর সাবধানে করতে হয়। তো আমার স্কিন তুলার কাজটা শেষ হয়ে গেছে, আর এখন আমি সামান্য অলিভ অয়েল দিয়ে আমি মিক্স করে নিতেছি। এখানে আমি সামান্য বাটার নিয়েছি, আর এই বাটারটা স্কিনের নিচে এভাবে ঘষিয়ে আমি বাটারটা লাগিয়ে নিব। তো আমার বাটার লাগানো হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে কেটে নিতেছি, তো এটা ফার্স্ট টাইম কাটলে অসুবিধা হবে না, যখন স্কিন কাটছিলাম তখন আমি ভাবছি হয়তো ধরা লাগবে, তো সেজন্য আমি আর কাটি নাই। তো এখন আমি স্পাইসিগুলা স্কিনের নিচে দিয়ে এভাবে ঘষিয়ে আমি লাগিয়ে নিব, আর এটা স্কিনের ভিতরে তারপর বাইরে সব দিকে আমি স্পাইসিগুলা লাগিয়ে নিব। তো আমার মিক্সারটা লাগানো হয়ে গেছে, আর আমি ভালো করে স্কিনের নিচে উপরে মিক্সারটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা করতেছি, আমি ইউটিউবে দেখেছি ওরা ইনজেকশন দিয়ে ওটা সফট হওয়ার জন্য, তো সেটা আমার কাছে ছিল না, ওয়ালমার্টেও এটা আউট অফ স্টক দেখাচ্ছে। তো আমার মাথায় আসলো যে লেমন জুস বা ভিনিগার এগুলা মিটকে সফট করতে হেল্প করে,
এভাবে ফুটো করে আর সিরিন দিয়ে লেমন জুস দিয়ে দেই। তো আমি অনেকগুলা ফুটো করে আর এভাবে আমি জুসগুলা ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তো এখন আমি এটার ভিতরে লাইম দিতেছি, আপনারা চাইলে লেমন আটাও দিতে পারবেন। এখন আমি আনিয়ন দিতেছি, তারপর পটাটো দিতেছি। তো এটা যার যার ইচ্ছা, যার কাছে যেটা আছে সেটা দিতে পারবেন। ক্যারটও দিতে পারবেন আপনারা যদি চান। তো এটা দিয়ে আমি এখন একটা সুতো দিয়ে আমি এটাকে বেঁধে নিতেছি। আমার কাছে একটা কালো সুতো ছিল, তো সেটা দিয়ে আমি বেঁধে নিতেছি। এখন আমি এটাকে সামান্য ফয়েল পেপার দিয়ে কভার করে নিতেছি পুড়ে না যাওয়ার জন্য। তো এটা কভার না করলে এটা পুড়ে যায়, তো সেজন্য আমি সামান্য ফয়েল দিয়ে কভার করে নিতেছি। তো আমার ম্যারিনেট করা শেষ, আর আমি এটাকে এখন রিফ্রিজারেটরে রেখে দিব 8-10 ঘন্টা। আপনাদের কাছে যদি সময় থাকে না তো এটলিস্ট 5-6 ঘন্টা রাখতে হবে এটাকে। তো এটা ছিল পরের দিন সকালে, যেদিন মেহমান আসবেন সেই দিন। তো এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি, পটাটো, ক্যারট, ক্যাপসিকাম এগুলা। তো এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, না দিলেও হবে, আর যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দিবেন। কিন্তু আমার ওই ভেজিটেবলগুলা একদম পুড়ে ছাই হয়ে গেছে, আমি ভুলে গেছি এটা যে 1 আওয়ার যে সময় উল্টে দিব সেই সময় তুলে নিতে। তো যাই হোক, করার কিছু করার নেই। তো এখন আমি 420 ফারেনহাইটে এটাকে আমি 2 আওয়ারের জন্য দিয়েছি, 1 আওয়ার পরে এটাকে উল্টে দিব। তো আলহামদুলিল্লাহ টার্কি খুব সুন্দর হয়ে বেক হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে, আর খুব মজা হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছিলেন। আসলে নিজে নিজে নিজের প্রশংসা করা হয় না, কিন্তু সবাই এত প্রশংসা করছিলেন তো সেজন্য বলতেছি। আর আমি নিজে খেয়ে সারপ্রাইজ, বিকজ এটা আমি ফার্স্ট টাইম মেক করেছি। তো এই জন্য এত বড় টার্কি আমি কখনো এভাবে বেক করিনি। আর এমনি চিকেন এগুলো আমি বেক করছি, বাট এত বড় টার্কি আমি কখনো বেক করি নাই, ফার্স্ট টাইম করছি। আমি সার্ভ করে নিতেছি। তো এত বড় টার্কির জন্য এত বড় সার্ভিং ট্রে ছিল না আমার কাছে, তো আমি একটা টি সার্ভিং যে ট্রে ওরকম একটা ট্রেতে আমি নিতেছি। আসলে এই পার্টিটা হঠাৎ করে দেওয়া হয়েছে, পার্টির আগের দিন আমার হাজবেন্ড বলছিলেন যে বড় একটা টার্কি নিয়ে আসি আর আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে বলি আসার জন্য। তো সেজন্য আমি তেমন একটা প্রিপারেশন করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ততটুকু আলহামদুলিল্লাহ। আর নেক্সট টাইম এরকম পার্টি করলে ইনশাআল্লাহ সব কিছু সুন্দর করে প্রিপারেশন করে রাখবো। তো এখানে আমি তান্দুরি, তারপর শ্রিম্প, বিফ বুনা এগুলাও করেছি। আসলে এগুলা করেছি আমার বইয়েতে যে ফার্স্ট টাইম যদি বেক হয় না বা কিছু হয়ে যায় তাহলে তো সবাইকে উপাস থাকতে হবে। তো সেই জন্য আমি তান্দুরি, শ্রিম্প, বিফ বুনা এগুলো আমি করেছি। সবাই বলছিলেন যে এত কষ্ট করে বেক করেছো টার্কি আর আবার এগুলা কেন করেছো। তো আসলে এগুলো আমি এই যে বললাম না, যদি এটা বেক হয় না তো সেই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। আপনাকে বাইকে লাগাবো। ও ও ও না বাইকে লাগাবো, ওই দেখা ও তাহলে আমি